হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল হোয়াই ডিগোল 140। বন্ধুরা, WB পুলিশ কনস্টেবল 2020-তে মেল ভ্যাকান্সি অ্যান্ড ফিমেল ভ্যাকান্সি কত কত বের হবে, কবে ফর্ম ফিল আপ শুরু হবে, কলকাতা পুলিশের নিউ ভ্যাকান্সি 2020-তে কত বের হবে, এই নিয়ে আলোচনা করব। আমরা একটা নতুন আপডেট পেয়েছি, এখান থেকে আমরা সুন্দরভাবে আলোচনা করব। আপনারা শেষ অবধি ভিডিওটা মনোযোগ সহকারে দেখতেই থাকুন। বন্ধুরা, কলকাতা পুলিশের নিউ ভ্যাকান্সি 2020-তে রিলিজ হবে 2500 জন। ফর্ম ফিল আপ স্টার্ট হবে মার্চ মাসের 2020 সালে। তা বন্ধুরা, কলকাতা পুলিশের কিন্তু এখানে মেল ফিমেল উভয়ই রয়েছে। এই উভয় মিলে 2500 কনস্টেবলকে কলকাতা পুলিশে নিয়োগ করা হবে 2020-তে। আমরা সবাই জানি যে 2018 সালে কনস্টেবল থেকে 900 জন কনস্টেবল সেখান থেকে নেওয়া হবে, এই কারণে এত লেট। অনেক দিন থেকে আমরা কলকাতা পুলিশের জন্য অপেক্ষায় রয়েছি, সেই অপেক্ষা আর করতে হবে না। 2020 সালে 2500 ভ্যাকান্সি নিয়ে কলকাতা রিক্রুটমেন্ট হচ্ছে। তা বন্ধুরা, এরপর আমরা যাচ্ছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2020-তে মেল কনস্টেবলের জন্য ভ্যাকান্সি থাকতেছে 6000, ফিমেল কনস্টেবলদের জন্য অর্থাৎ লেডি কনস্টেবলদের জন্য ভ্যাকান্সি থাকতেছে 3000। এখানে টোটাল ভ্যাকান্সি হচ্ছে 9000। এটা আমরা অলরেডি জেনে ফেলেছি, কিন্তু আমরা নতুন সোর্স পেয়েছি যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের ফেসবুক পেজ থেকে আমরা এই আপডেটটা পেয়েছি। এখানে বলা হচ্ছে সামনের মাস নাগাদ বেঙ্গল পুলিশের 9000 কনস্টেবল এবং কলকাতা পুলিশের 2500 কনস্টেবল নেবে রাজ্য। এটা কনফার্ম খবর, সবাই তৈরি হও, এই খবরটা উঠে এসেছে। তাই আমরা এই আপডেটটা তোমাদের কাছে দেওয়ার জন্য ভিডিওটা তৈরি করলাম। ভিডিওটাতে কিন্তু অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাতে যদি নতুন ভিজিট করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা বিভিন্ন খবর সবার আগে দিতেই থাকি। তো বন্ধুরা, থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ।